যারা বেবি প্ল্যানিং করছেন বা কনসিভ করার চেষ্টা করছেন, তাদের মধ্যে অনেকেরই প্রথমেই সফল হন এবং অনেকে বিফল হন। যারা বিফল হন তারা অনেকে কয়েক মাস চেষ্টা করার পরও যখন বিফলতা যায় না, যখন কনসেপশন হয় না, তখন ডাক্তারের কাছে যান, গাইনোকোলজিস্টের কাছে যান। ডাক্তার আপনাদেরকে 3 মাসের মেডিসিন দেয়, 2 মাস বা 3 মাসের মেডিসিন দেয় এবং আপনাদেরকে নির্দিষ্ট দিনে চেষ্টা করতে বলে। তারপরেও যখন কনসেপশন আসে না তখন ডাক্তার বিভিন্ন রকম টেস্ট দেয়, ব্লাড টেস্ট, USG, এই যে ডায়াগনস্টিক টেস্টগুলো। এই ডায়াগনোসিসগুলোর উদ্দেশ্য হল নির্দিষ্ট কোথাও সমস্যা আছে নাকি খুঁজে বার করা। যাদের নির্দিষ্ট সমস্যা খুঁজে পাওয়া গেল তাদেরকে ওই সমস্যার জন্য উপযুক্ত চিকিৎসা ডাক্তার দেন, কিন্তু যাদের কোনো সমস্যা খুঁজে পাওয়া গেল না। আমাদের মধ্যে অনেকেরই প্রশ্ন, দাদা কনসিভ করার মেডিসিন খেয়েও আমাদের টেস্টে কোনো সমস্যা না থাকা সত্ত্বেও কনসিভ কেন করতে পারছি না? কারণ কি কিছু নেই? নিশ্চয়ই আছে। ডাক্তারকে এই পরিস্থিতিটা বা এই অবস্থাটা বা এর কারণ যদি জিজ্ঞেস করেন, ডাক্তার বলবেন আনএক্সপ্লেইনড ইনফার্টিলিটি। ইনফার্টিলিটি মানে বান্ধত্ব, আনএক্সপ্লেইনড মানে হচ্ছে এই বান্ধত্ব বা এই কনসিভ না করতে পারার কারণটা এক্সপ্লেইন করা যাচ্ছে না বা ব্যাখ্যা দেওয়া যাচ্ছে না। তাহলে কি আদপেই কোনো কারণ বা অস্তিত্ব কিছু নেই বা কোনো সমস্যা নেই যেটার জন্য কনসিভ হচ্ছে না? নিশ্চয়ই আছে। বিষয়টাকে আমরা একটু বাস্তবিকভাবে, একটু বৈজ্ঞানিকভাবে পর্যালোচনা করব। নমস্কার, আমি দেবান, দ্য বং প্যারেন্টিংয়ে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয়, কোনো সমস্যা না থাকা সত্ত্বেও, কোনো টেস্টে সমস্যা ধরা না পড়া সত্ত্বেও, মেডিসিন নেওয়া সত্ত্বেও কেন কনসিভ হয় না। কনসিভ করার জন্য যেগুলি দরকার সেগুলিকে যদি আমি পর্যায়ক্রমিকভাবে সাজাই, তাহলে প্রথমেই দরকার হচ্ছে ওভুলেশন, 2 নম্বর হচ্ছে মোস্ট ফার্টাইল ডেজ ইন মিলন, 3 নম্বর ওভুলেশনের ফলে একটা গুড কোয়ালিটি সুস্থ এবং ম্যাচিওর এগ বেরিয়ে আসা, 4 নম্বর সিমেন কোয়ালিটি ভালো হওয়া, অর্থাৎ সিমেনের মধ্যে স্পার্ম কাউন্ট, মর্ফোলজি এবং মর্টিলিটি যেন ভালো থাকে, 5 নম্বর সিমেনের মধ্যে যেন কিছু স্পার্ম, বেসিক্যালি একটা স্পার্ম, সুস্থ স্বাভাবিক ম্যাচিওর সুগঠিত স্পার্ম যেন থাকে, যেটা এগকে ফার্টিলাইজ করতে পারবে, এগের বাইরে যে খোলসটা থাকবে সেটা ভেদ করে ভেতরে ঢুকতে পারবে, আর 6 নম্বর কিছু হরমোন যেমন ফলিকল স্টিমুলেটিং হরমোন, লিউটিনাইজিং হরমোন, প্রজেস্টেরন, যেগুলো ওভুলেশন থেকে শুরু করে কনসেপশন তৈরি করা এবং ইমপ্লান্টেশন করা এবং প্রেগনেন্সিটাকে ক্যারি অন করে যাওয়ার জন্য সুস্থ স্বাভাবিক মাত্রায় বজায় থাকবে। এখন এইগুলো সঠিকভাবে এগোচ্ছে নাকি বা সঠিক সময়ে পাওয়া যাচ্ছে নাকি, সেটা কি বোঝার কোনো উপায় আছে বা জানার কোনো উপায় আছে? নিশ্চয়ই আছে। বিভিন্ন ডায়াগনস্টিক টেস্ট যেগুলো প্রথমে বলছিলাম, আমি একটু উদাহরণ দিই তাহলে ক্লিয়ার হবে। প্রথমে হচ্ছে বিভিন্ন ব্লাড টেস্ট, যেগুলো মেনস্ট্রুয়াল সাইকেল, মহিলাদের ক্ষেত্রে মেনস্ট্রুয়াল সাইকেলে বিভিন্ন সময় করা হয়, যেমন ফলিকল স্টিমুলেটিং হরমোন, HCG, AMH, লিউটিনাইজিং হরমোন। মেনস্ট্রুয়াল সাইকেলের একটা নির্দিষ্ট সময় এই টেস্টগুলো করলে তার সঠিক মাত্রাটা কত আছে সেটা বোঝা যায়। 2 নম্বর হচ্ছে USG, USG-র মাধ্যমে ইউট্রাসের গঠন ঠিক আছে নাকি, ওভারির গঠন ঠিক আছে নাকি সেটা জানা হয়। HCG বা SIS টেস্টের মাধ্যমে ফেলোপিয়ান টিউবের কোথাও ব্লক আছে নাকি সেটা দেখা হয়। এছাড়াও পুরুষদের ক্ষেত্রে অনেক সময় স্ক্রোটাম USG করতে লাগে বা যেটার মাধ্যমে দেখা হয় টেস্টিকালে কোনো সমস্যা আছে নাকি। সিমেন অ্যানালাইসিস করা হয় স্পার্ম ঠিক আছে নাকি দেখার জন্য। প্রেগনেন্সি টেস্ট কিট, ইউরিন টেস্ট কিট ইউজ করা হয়, সিম্পলি প্রেগনেন্সিটা পজিটিভ হয়েছে নাকি সেটা HCG হরমোনের অস্তিত্বের মাধ্যমে বার করা হয়। যাদের ক্ষেত্রে এই টেস্ট রিপোর্টগুলো, লাস্ট প্রেগনেন্সি ইউরিন টেস্ট কিটের কথা বললাম সেটা বাদ দিয়ে বাকি যে সমস্ত টেস্টগুলো সেখানে সঠিক রেজাল্ট পাওয়া যাচ্ছে, সিমেন অ্যানালাইসিস ভালো, ইউট্রাসে কোনো ব্লক নেই, ইউট্রাসের স্ট্রাকচার ভালো, ওভারি ঠিকঠাক আছে, তারপরে ফলিকুলোমেট্রির সাহায্যে ওভারিতে কতগুলো ফলিকুল আছে এবং সেগুলো ম্যাচিওর করছে সেটা বোঝা যাচ্ছে, অ্যান্ট্রাল ফলিকুলার কাউন্ট করা যাচ্ছে, সব ঠিকঠাক আছে, তা সত্ত্বেও কনসেপশন হচ্ছে না। কিন্তু কেন হচ্ছে না? আদৌ কি কোনো কারণ নেই? নিশ্চয়ই কারণ আছে, কারণটা ধরা পড়ছে না, সেই জন্যই আনএক্সপ্লেইনড বলা হয়ে থাকে। কেন ধরা পড়ছে না? আমাদের যে প্রচলিত ডায়াগনস্টিক টুলগুলো আছে যেগুলো ব্যবহার করা হয়
সেগুলোর মাধ্যমে যে যে টেস্টগুলো করা যাচ্ছে বা করা হচ্ছে সমস্যাগুলো সেখানে নেই। সমস্যাগুলো অন্য কোথাও আছে যেগুলো অ্যাভেলেবেল ডায়াগনস্টিক টুল বা সিস্টেমে ধরা পড়ছে না। ব্যাপারগুলো একটু বুঝিয়ে বলি। প্রথমত, সিমেন অ্যানালাইসিস এমন একটা টেস্ট যেটার মাধ্যমে স্পার্মের কাউন্ট, সিমেনে স্পার্মের কাউন্ট, স্পার্মের মর্ফোলজি, স্পার্মের মর্টিলিটি জানা যাচ্ছে। কিন্তু যে স্পার্মটা অ্যাকচুয়ালি একটা এককে ফার্টিলাইজ করবে বা যে স্পার্মগুলোর মধ্যে একটা ফার্টিলাইজ করতে পারে, সেই স্পার্মগুলো এগোনোর মতন ক্ষমতা থাকবে, এগের কাছে পৌঁছানোর মতন ক্ষমতা থাকবে, একটাকে ফার্টিলাইজ বা তার আশেপাশে এগের আশেপাশে যে খোলসটা আছে সেটা ভেদ করে ঢোকার মতন ক্ষমতা থাকবে, নাকি স্পার্মটার মধ্যে যা যা কিছু থাকা দরকার সেগুলো আছে, এগুলো বোঝার মতন কিন্তু কোনো টেস্ট নেই। দু নম্বর, আমরা ওভুলেশন কিটের মাধ্যমে ওভুলেশনটাকে বোঝার চেষ্টা করি বা জানার চেষ্টা করি, যেটা অ্যাকচুয়ালি এলএইচ সার্জ বা লুটিনাইজিং হরমোনের সার্জ বা মাত্রা বেড়ে যাওয়াটাকে বোঝায়। কিন্তু ওভুলেশন কিটকে সারাদিন একটা নির্দিষ্ট সময় পরপর নির্দিষ্ট সময় ব্যবহার করতে হয়। এবার যদি ধরুন দুটো পরপর ইউজড কিটের মধ্যে হালকা দাগ এলো, কোনোটাই গাঢ় হলো না, এবং তার থেকে তারপরে যে কিটগুলো ব্যবহার হলো তাতে তার থেকেও হালকা দাগ এলো, এখান থেকে কিন্তু বোঝার উপায় নেই। অনুমান করা হয় যে দুটো গাঢ় দাগ এসেছিল, তুলনামূলক গাঢ় দাগ এসেছিল, তার মাঝখানে কোনো একটা সময় ওভুলেশন হয়েছে। এক্স্যাক্টলি কোন সময় ওভুলেশনটা হয় সেটা মাপার মতন বা সেটা জানার মতন কোনো ডায়াগনস্টিক টুল বা কোনো মেডিকেল টেস্ট কিন্তু নেই। তৃতীয়ত, ফলিকুলোমেট্রি, এর মাধ্যমে ওভারির মধ্যে কোনো এগ ম্যাচিওর করছে নাকি সেটা পরপর নির্দিষ্ট দিনে ইউএসজি করে বা সেই ফলিকুলোমেট্রিটা করে জানা যায়। এএমএইচ এর মাধ্যমে, এএমএইচ ব্লাড টেস্টের মাধ্যমে ওভারিয়ান রিজার্ভ জানা যায়, অর্থাৎ ওভারের মধ্যে এগ আছে নাকি, ম্যাচিওর করার মতো এগ আছে নাকি সেটা জানা যায়। অ্যান্ট্রাল ফলিকুলার কাউন্ট, ফলিকুলোমেট্রির সাহায্যে অ্যান্ট্রাল ফলিকুলার কাউন্ট করে দেখা যায় যে ওভারিতে ম্যাচিওর হতে পারবে এরকম কতগুলো এগ আছে। কিন্তু ফলিকুলোমেট্রি বলুন, এএমএইচ বলুন, অ্যান্ট্রাল ফলিকুলার কাউন্ট বলুন, যদি ধরাও পড়ে যে একটা এগ ম্যাচিওর করছে, সেই ফলিকুলোমেট্রির মাধ্যমে এটার কোনো গ্যারেন্টি নেই যে ওই এগটাই রাপচার করে বা ফেটে ওভুলেশনের মাধ্যমে বেরিয়ে আসবে। এটা অনেক ক্ষেত্রে দেখা যায় যে যে এগটা ম্যাচিওর করলো সেটা রাপচার করে বেরোলো না, সেটা সিস্ট আকারে রয়ে গেল। এইচএসজি বা এসআইএস, এই দুটো এমন পদ্ধতি বা এমন প্রসেস বা এমন টেস্ট যার মাধ্যমে ইউট্রাসের ভেতরে যে দুটি ফেলোপিয়ান টিউব থাকে সেগুলোতে কোনো ব্লক বা বাধা আছে নাকি জানা যায়। কিন্তু এই দুটো পরীক্ষার মাধ্যমে আপনি এটা বুঝতে পারবেন না যে ফেলোপিয়ান টিউবের ভেতরের প্রকৃতিটা কেমন বা সেখানে ভেতরে যে দেওয়ালটা সেটার নেচারটা কিরকম। তার কারণ একটাই, ওভাম বা ওসাইট বা এগের মধ্যে স্পার্মে যেরকম টেল থাকে যেটা মুভ করার মাধ্যমে স্পার্ম এগিয়ে যায় সেরকম কিছু থাকে না। স্বাভাবিকভাবেই ওসাইট বা এগকে ইউট্রাসের দিকে বেরিয়ে আসার জন্য অন্য কিছুর উপর নির্ভর করতে হয়। ফেলোপিয়ান টিউবের ভেতরের যে দেওয়ালটা থাকে সেখানে সিলিয়া বা ছোট ছোট দাঁড়ার মতন কিছু থাকে যেগুলো অটোমেটিক্যালি মুভ করে, এবং সেই মুভমেন্টের জন্যই ওসাইটটা ওভারি ছেড়ে ওভুলেশনের পর যখন বেরোতে শুরু করে তখন সেটা এগোতে থাকে ইউট্রাসের দিকে। এমন কোনো টেস্ট নেই যেটাতে ওই সিলিয়ার গঠন বা সিলিয়াগুলো কাজ করছে নাকি বা ইউট্রাসের ফেলোপিয়ান টিউবের ভেতরের যে দেওয়ালটা সেটার নেচারটা বা প্রকৃতিটা ঠিক আছে নাকি সেটা জানা যায়। ফিফথ বা পঞ্চম উদাহরণ হলো, ইউএসজির মাধ্যমে ইউট্রাসের গঠন ঠিক আছে নাকি জানা যায়, কিন্তু ফার্টিলাইজ হওয়ার পর যে জাইগোটটা তৈরি হলো যেটা ইউট্রাসের গায়ে গিয়ে বসবে, ইমপ্লান্টেশন হবে এবং ডেভেলপ করতে শুরু করবে, আস্তে আস্তে মানব শিশুর আকার ধারণ করবে, সেটা ইমপ্লান্টেশন যোগ্য বা সেই যে জাইগোটটা তৈরি হলো সেটাকে, সেটা যাতে বসতে পারবে কি না সেরকম জানার মতন বা বোঝার মতন ডায়াগনস্টিক টুল কিন্তু নেই। এরকমই আরো বিশেষ বিশেষ কিছু পরিস্থিতি আছে যেগুলোতে বোঝা সম্ভব নয় যে সেখানে কোনো সমস্যা আছে না। একইভাবে এই পরিস্থিতিগুলো যখন তৈরি হয় তখন ডাক্তারের কাছেও কোনো উত্তর থাকে না। যখন এক বছর বা দু বছর চেষ্টা করার পর এই সমস্ত যে অ্যাভেলেবেল মেডিকেল ডায়াগনস্টিক সিস্টেম আছে বা মেডিকেল ডায়াগনস্টিক টুল আছে যার মাধ্যমে বিভিন্ন সমস্যা খুঁজে বার করার চেষ্টা করা হয়, তাতেও কোনো সমস্যা ধরা পড়ে না এবং মেডিসিন নেওয়া সত্ত্বেও কনসেপশন আসে না, তখন সমস্যা অন্য জায়গায় থাকে যেটা ডায়াগনোসিস করা যায় না এবং ডাক্তারের কাছে উত্তর থাকে না,
সেই জন্য ডাক্তার এই পরিস্থিতিটাকে আনএক্সপ্লেইনড ইনফার্টিলিটি বলে। তাহলে যখন মেডিসিন নেওয়া সত্ত্বেও কনসিভ হচ্ছে না এবং টেস্টেও যখন ধরা পড়লো না, তাহলে আমরা কি করব? আমি প্রথমেই যখন বললাম যে কিছু কাপল চেষ্টা করার পর সফল হয়ে যায়, তাদের ক্ষেত্রে আমি একদম প্রথমে যে ছটা ফ্যাক্টরের কথা বলেছিলাম সেই ছটা ফ্যাক্টর কিন্তু সুন্দরভাবে কাজ করেছে, সেই জন্যই তারা কনসিভ করতে পেরেছে। যাদের ক্ষেত্রে বিফল হয়েছে তাদের ক্ষেত্রে ডাক্তার কিছু মেডিসিনাল সাপোর্ট দেয়। মেডিসিন ছাড়াও কি কনসেপশন সম্ভব নয়? কনসেপশন ডেফিনেটলি সম্ভব, যাতে ওই ছটা ফ্যাক্টরের মধ্যে কোনো একটা ফ্যাক্টর যাতে কাজ করে, বিফল না হয়, যাতে সেই ফ্যাক্টরগুলো কোনোভাবে ব্লক না হয়ে যায়, সেই জন্য মিনিমাম মেডিসিনের সাপোর্টটা ডাক্তার দেন। তা সত্ত্বেও অনেক সময় বিফলতা চলে আসে, বহু কাপলের মধ্যে বিফলতা চলে আসে। সেক্ষেত্রে বর্তমানে মেডিকেল সায়েন্সের নতুন ইনভেনশন IUI এবং IVF, যেগুলো কিন্তু মানুষের মুখে হাসি ফোটাচ্ছে, মানুষকে পথ দেখাচ্ছে। আমাদেরকে শুধুমাত্র বিষয়গুলোকে বুঝে সঠিক পথে এগোতে হবে। তাই আমার অনুরোধ, যখন কনসেপশন হচ্ছে না, মানসিকভাবে ভেঙে না পড়ে ভালো গাইনোকোলজিস্ট দেখান, ভালো ডায়াগনোসিস সেন্টার থেকে নিজের টেস্টগুলো করান। অনেক ডায়াগনোসিস সেন্টারে সঠিকভাবে টেস্ট হয় না, একটা ভালো ডায়াগনোস্টিক সেন্টারে নিজের টেস্টগুলো করান, তাতে সঠিক যে মানগুলো, আপনার শারীরিক যে পরিস্থিতির সঠিক মানগুলো সেগুলো উঠে আসবে। কোথাও না কোথাও সমস্যা ধরা পড়ে যায়, যেগুলো প্রচলিত ডায়াগনোসিস টুল এগুলোতেই বেশিরভাগ ক্ষেত্রে সমস্যা হয়। যখন এতে ধরা পড়ে না তখন IUI এবং IVF যে যে সম্ভাব্য সমস্যাগুলো হতে পারে সেগুলোকে এড়িয়ে কনসেপশন ঘটানোর মতন চেষ্টা করা হয়। আশা করব বিভিন্ন টেস্ট রেজাল্ট সঠিক থাকা সত্ত্বেও কেন কনসিভ হয় না সেটা আপনারা বুঝতে পেরেছেন। আরেকটা ভিডিওতে এরকমই আপনাদের প্রশ্ন, আপনাদের কনফিউশন নিয়ে আলোচনা করতে হাজির হব। ততক্ষণ আমাদের চ্যানেলে যে অন্যান্য ভিডিও, অনেক ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে এবং ভিডিও শেষে পাবেন, সেগুলোকে দেখুন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন।